লক্ষীর ভান্ডারের টাকা অনেকেরই ঢুকেছে, অথচ বনগাঁর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেই টাকা না ঢোকায় বিক্ষোভ ভাঙচুর যশোর রোড অবরোধ গ্রাহকদের। তাদের দাবি, ব্যাংকটির পরিষেবা তলা নিতে যাওয়ায় তারা সরকারি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যাংকের কাস্টমার আমরা দু বছর ধরে সার্ভিস ভালো পাই না। হ্যাঁ, আমাদের এখানে মানে অ্যাকাউন্ট খোলা আছে, আমরা টাকা রাখি, তার হিসাব পাই না। আপডেট করতে বলি, বলে আপডেট হবে না, লিঙ্ক নেই, এ নেই, মেশিন খারাপ, এই বলে সব। আমরা কোনো টাকা পয়সার হিসাবই পাই না এই ব্যাংকে, যা রাখবো তারপরে ইচ্ছা খুশি মতো টাকা কেড়ে নিচ্ছে। আর আজকের যে এই মানে যে ঝামেলা, এই ঝামেলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রথমত না, এই ব্যাংকের পরিষেবা ভালো পায় না বলে এইটা প্রথমত, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপার। আমরা এই ব্যাংকের কাস্টমার যত আছে আর আর যে ম্যানেজার আছে সে বাংলায় প্রবাদ জানে না, ওনাকে ট্রান্সফার করতে হবে। উত্তর চব্বিশ পরগনার কালুপুর কানাড়া ব্যাংকে দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না গ্রাহকরা। ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি তেমনই অভিযোগে সোমবার দুপুরে ব্যাংকের সামনে ভিড় জমায় কয়েকশো গ্রাহক। দীর্ঘদিন ধরে নানা পরিষেবা না পেয়ে ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢোকায় ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যাংকের সামনে। বছর ধরে কোনো আপডেট নেই, আর বইতে যখন আপডেট করছে অনেকেই বলছে যে সবার টাকা, আমার যেমন 3,000 টাকা আমি বইতে অ্যাড করেছি, সেখানটায় এখন দেখাচ্ছে বারবারই যে 1,820 টাকা রয়েছে আমার বইতে। তাহলে 3,000 টাকাটা আমার কোথায় গেল? আমার কাছে সব কিছুই আছে, রসিদ রয়েছে, সব কিছুই আছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে ওই দেখাচ্ছে। তাহলে এই বারবার আমরা যে কষ্টের টাকাটা জমা দিচ্ছি, তা সেই টাকাটা যদি কেটে নেয় বারবার, তাহলে বুঝতে পারছেন তো কী অবস্থায় হবে, হিসেবেই পাবো না কোনো কিছু। আর আজকের বিক্ষোভটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে আমাদের সবাই SMS আসেনি কোনো, প্রত্যেক ব্যাংকে টাকা ঢুকছে, কিন্তু এই কানাড়া ব্যাংক যবে থেকে লিঙ্ক হয়েছে তবে থেকে কোনো কাজবাজি হচ্ছে না, টাকাও ঢোকে নিয়ে কানে। প্লাস এবার আমার যেমন লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢোকেনি বলে এসছি, এসে দেখি এরকম বিক্ষোভ, তারপরে প্রচুর এখানটায় ভাঙচুর হলো, প্রত্যেক মানুষেরই ক্ষোভ, আমারই একটা ক্ষোভ আছে যে এরকম টাকাটা ঢোকেনি, অবশ্যই কাজটা চলছে না। এই বিষয়ে ওই শাখার ম্যানেজার বলেন, লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকেছে না এই ইনফরমেশন উনি পেয়েছেন আপনার পঞ্চায়েত অফিসে, তো কী রেজলিউশন হবে এই জন্য পঞ্চায়েত অফিসে বলে দিয়েছে কি পাসবুক আপডেট করে নিন আর 100 টাকা জমা করে দিন। আমার 17,000 অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই ব্রাঞ্চে আছে, এতজন একবার এসে গেছে আর সবকেই আপডেট লাগবে, সব ভেপে গেছে, টাকা ঢুকছে না, টাকা ঢুকছে না। এই সময় বিডিও অফিসে কথা হয়েছে, LDM অফিসে কথা হয়েছে, সব বলেছে দেখবে, আর ম্যাক্সিমাম ব্যাংক মে ঢুকেছে না উনি এটাবি বলছেন, ধীরে ধীরে একটু একটু করে ঢুকবে না, হর জায়গাতে একটা ক্যাপাসিটি আছে। এরপর শুরু হয় বিক্ষোভ, ভাঙচুর করা হয় ব্যাংকের সামনের ATM এর কাজ। ঘটনাস্থলে পৌঁছে বনগাঁ থানার পুলিশ গ্রাহকদের আশ্বস্ত করলে এরপর অবরোধ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।